गुड मॉर्निंग एवरीवन, कैसे हैं आप लोग? आई होप सो कि आप सब लोग अच्छे होंगे, हम भी अच्छे हैं। लाइफ स्टाइल ऑफ मऊ चैनल में आप सभी को मेरे दिल से बहुत 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 वेलकम है। तो आज संडे है, तो आज मैं बनाने जा रही हूँ कुछ स्पेशल रेसिपी। तो वो स्पेशल रेसिपी क्या है ये देखने के लिए मेरे साथ बने रहिए। तो चलिए, और मैं बोल देती हूँ कि मैं बंगाली और हिंदी दोनों में ही बना रही हूँ, तो कोई कुछ गलत मत सोचना। तो चलिए देख लेते हैं क्या क्या लिया है मैंने। ताहले बंधुरा देखे नाओ, मैं एखाने 500 ग्राम चिकेन के भालो करे धुए रेखे दिए। एखाने नियेछि आमि किछुटा पुदीना पाता भालो करे धुए रेखेछि। एखाने आछे किछुटा धने पाता, एखाने आछे 5-6 काचा लंका, और एखाने आछे किछुटा टक दई, आदा रसुन प्याज पेस्ट करा, किछुटा काजु बादाम, दुटो प्याज के बेरेस्ता बानिये नियेछि। ब्यास, तो प्रथमत आमि एखाने पुदीना पाता आछे आर धने पाता, लंका, ए तीनटेके आमि मिक्सिते दिये भालो करे पेस्ट करब। তাহলে বন্ধুরা দেখে নাও, এখানে আমি ধনে পাতা, পুদিনে পাতা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে আমি টক দই, কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ রসুন আদাটা একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি। এবারে আমি এটা এটা দুটোকে চিকেনের মধ্যে মিশিয়ে দেব, মিশিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেট করতে হবে। আমি এটাও দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে আমি এবার ভাজা মশলাগুলো দিয়ে দেব। মানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, এবার দিয়ে দেব হলুদ, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দেব এর ভেতরে গরম মশলা 1 চামচ। দিয়ে এটাকে আমি এবার ভালো করে মেখে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে দেখে নাও, আমি ভালো করে সব কিছুকে ম্যারিনেট করে নিয়েছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে এবার ফ্রিজ আপ করতে হবে। তোমরা যদি খুব তাড়াতাড়ি এটাকে তৈরি করতে চাও, অন্তত 2 ঘন্টা ফ্রিজ আপ করবে, 5-6 ঘন্টাও ফ্রিজ আপ করা যায়। আমি এটাকে হোল নাইট ফ্রিজ আপ করব। এখন বাজে রাত 10:15, আমি এখন এটাকে ফ্রিজ আপ করবো। ডিপ ফ্রিজে নয়, আমি জাস্ট ফ্রিজের মধ্যে রেখে দেবো এটাকে। কালকে সকালে উঠে এটাকে করব। যতক্ষণ টাইম এটাকে ফ্রিজ আপ করা হবে, ততক্ষণ মানে ততটাই এর ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে এবং এটা খেতে খুব সফটি সফটি হবে এবং সুন্দর হবে। চলো বন্ধুরা, এটাকে তাহলে আমি এবার ফ্রিজ আপ করে দিই। তো দেখো বন্ধুরা, এবার আমি যেটা করব, আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছি, এর ভেতরে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এর ভেতরে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, সেগুলো আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। আমি এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু গরম হোক। বন্ধুরা, আমার ম্যারিনেট করা চিকেনটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। আমি আমার ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার হালকা করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে সামান্য জল দেব, খুব বেশি জল দেব না। তো বন্ধুরা, এর মধ্যে আমি এবার এই জলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, সামান্য জল দেব, সামান্য জল দেব। দিয়ে হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব, 20-25 মিনিট অবধি এটা হবে। তাতে করে আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। তাহলে দেখে নাও বন্ধুরা, আমার চিকেন হারিয়ালি একদম রেডি হয়ে গেছে। এর উপর থেকে আমি এবার দিয়ে দিলাম একটু বাটার।